এয়া হাজুর চৌমখা আর দুহিবালাত বরলিয়া নৈর তান্ড বুকু কপি উঠা এক শিহরণকারী দৃশ্য। মুহূর্তর ভিতরতে বরলিয়ার বুকুত যা গল নবনির্মিত এটি বাসগৃহ, যেন তাজপাতর ঘরের দরে খহি পড়িল কোনোবার সপোনের ঘর। প্রবল সোঁতত ওখ ঠাই বিচারি কলগছর ভূরত এজন বৃদ্ধা, এয়া দবকার দৃশ্য। চৌদিশে পানি আর পানি, যেন বাইবেলত বর্ণিত মহাপ্লাবন। কোনো ত্রাণকর্তায় প্রেরণ করা এখন নাওত উঠি পরিত্রাণের চেষ্টা করেছে সকলে। হঠাতে বাহি অহা পানিয়ে আতঙ্কিত করে তুলিছে এই সকল লোকক। কান্ধত সন্তানক লৈ আশ্রয়ের সন্ধান এগারী মাতৃর। বানপানীত আশ্রয়হীন হয়েছে পশুধন, জলবন্দী হয়েছে গরু ছাগলী। আপন সন্তানের দরে একাংশ বন্যাত্রয় প্রাণ রক্ষার চেষ্টা করেছে পশুধনের। এই দৃশ্য দক্ষিণ শালমরা মানকাছাৰ। নাওত উঠি নিরাপদ ঠাইর সন্ধান করেছে এই সকলে। বানর বিভীষিকায় সৃষ্টি করেছে এই অবর্ণনীয় পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।